তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটি নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। দেখো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোলের নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। কোন কোন চ্যাপ্টারগুলো দ্বিতীয় ইউনিট টেস্টে পড়বে? ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ। পরীক্ষা 29 আগস্ট থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা আছে, তবে স্কুলভিত্তিক পরীক্ষার ডেট এবং সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার আসছি নমুনা প্রশ্নে। প্রথমত দেখো, বলছে 6টা প্রশ্ন, 6 নম্বর, অর্থাৎ 1 নম্বরে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। একের এক পৃথিবীর ছাদ বলা হয় লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি, পামির মালভূমি, এর মধ্যে যেটা সঠিক হবে সেটাই আমাদের লিখতে হবে। দেখো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। কাকে বলা হয় পৃথিবীর ছাদ? পামির মালভূমিকে। এবার দেখো, 1-2 নম্বর, হিমালয় পর্বত হলো আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত। হিমালয় পর্বতকে ভঙ্গিল পর্বত বলা হয়, তবে এর মধ্যেও একটা ব্যাপার আছে, এটা নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। 1-3 নম্বর, দেখো একটি অন্তর্বাহিনী নদী হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, লুনি। অন্তর্বাহিনী বলতে যে নদী কোনো দেশ বা মহাদেশের সৃষ্টি হয়ে সেই দেশ বা মহাদেশের মধ্যেই মিশে যায়। আমাদের দেশের লুনি নদী এই টাইপের একটি নদী যেটি অন্তর্বাহিনী, তো সঠিক অপশনটি হবে লুনি। 1-4 নম্বর, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে বলা হয়, দেখো অপশনগুলো আছে দোয়াব, নদী অববাহিকা, ধারণা অববাহিকা। তো দুটি নদীর মধ্যবর্তী যে স্থলভাগ হয় সেই স্থলভাগকে বলবো হচ্ছে, অর্থাৎ উঁচু জায়গাগুলোকে আমরা বলবো দোয়াব, তার জন্য সঠিক অপশন দোয়াব। 1-5 নম্বর, একটি পাললিক শিলার উদাহরণ হলো গ্রানাইট, বেলে পাথর, ব্যাসিল্ট, এর মধ্যে সঠিক অপশন কোনটা হবে বলো তো? পাললিক শিলার উদাহরণ কী হতে পারে? সেটা হচ্ছে বেলে পাথর। আর গ্রানাইট আর ব্যাসেল্ট এরা কি বলো তো? আগ্নেয় শিলা। তার মানে গ্রানাইট এবং ব্যাসেল্ট এরা হচ্ছে আগ্নেয় শিলা, আর পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর। এরপর 1-6 নম্বর, দেখো আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি হলো মাউন্ট কেনিয়া, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমাঞ্জারো, এর মধ্যে সঠিক অপশনটি হবে মাউন্ট কিলিমাঞ্জারো। মনে রাখবে এইভাবে, আফ্রিকা মহাদেশ কিলিমাঞ্জারো, আফ্রিকা মহাদেশ কিলিমাঞ্জারো, তার মানে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। এরপরে দেখো 2 নম্বরে, একটি বাক্যে উত্তর দাও 4টি প্রশ্ন, 4 নম্বর, 2-1 নম্বর, একটি ব্যবচ্ছন্ন মালভূমির উদাহরণ হলো, উদাহরণটা কী হবে বলো তো? ভারতের ছোটনাগপুর মালভূমি, এটা হচ্ছে কি? ব্যবচ্ছন্ন। এরপরে দেখো 2-2 নম্বর, এমন একটি নদীর নাম লেখো যার মোহনায় কোনো বদ্বীপ নেই, এরকম একটি নদী হলো অ্যামাজন নদী। তারপরে নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজ কি? উচ্চ প্রবাহের প্রধান কাজ হচ্ছে ক্ষয় কার্য, অর্থাৎ নদীর উচ্চ গতিতে কী করে? পাথর বা পাহাড়ের যে অংশগুলো আছে সেগুলোকে ক্ষয় করে এবং নদী সেগুলোকে বহন করে নিয়ে আসে। তাহলে মেন কাজ কি? ক্ষয় কার্য, অর্থাৎ ক্ষয় করা। 2-4 নম্বর, শুকনো নদীর খাতগুলোকে কী বলে? শুকনো নদীর খাত, ভালো করে মনে রাখবে, শুকনো নদীর খাতগুলোকে বলা হয় ওয়াদি, তার মানে শুকনো নদীর খাতগুলোকে কী বলা হয়? ওয়াদি। এর পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন করতে হবে, 2টি প্রশ্নতে 4 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নগুলোর নাম্বার আছে 2 করে। 2-3-1 নম্বর দেখো বলা আছে টিকা লেখো লোহের সমভূমি, কাকে বলে? দেখো মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোহের সমভূমি, এভাবে গোবি মরুভূমি থেকে বায়ু প্রবাহিত লোহের সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে। এর মানে হলো মরুভূমি অঞ্চলের বালিগুলো কী হয়? উড়ে 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 যাচ্ছে অনেক দূরে গিয়ে কোথাও সঞ্চিত হচ্ছে, অর্থাৎ জমছে, দীর্ঘদিন ধরে জমতে 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 একটি সমভূমি তৈরি করে। এবারে আন্তর্জাতিক নদী কাকে বলে? একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। দেখো যে নদীগুলো বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, দেখো বলছে এখানে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকেই আন্তর্জাতিক নদী বলে, উদাহরণ সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন নদী, অর্থাৎ এই নদীগুলো অনেকগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। 3-3 নম্বর, জলবিভাজিকা কাকে বলে? এবার উত্তর দেখো, উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ডাল বরাবর কী বলছে? বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে কী করছে? বিভিন্ন দিকে ভাগ করে দেয় বা বিভাজন করে দেয়, একেই জলবিভাজিকা বলে। এর মানে হলো একটি উঁচু এলাকা থাকবে, সেখানে বৃষ্টি পড়বে, সেই উঁচু এলাকার কী হবে? দুদিকে জল গড়িয়ে গড়িয়ে পড়বে, অর্থাৎ এখানে ওই উঁচু পাহাড় বা উঁচু অংশটা কী করবে? জলগুলোকে দুটো ভাগ করে দেবে, এই ভাগটাকেই বলবো হচ্ছে জলবিভাজিকা, অর্থাৎ এই উঁচু পার্বত্য অঞ্চলকেই আমরা বলবো হচ্ছে জলবিভাজিকা, বুঝতে পারলে? এবার দেখো 3-4 নম্বর, খামসিন ও হারমাট্টান কি? এবার দেখো অ্যান্সারটা, গরমকালে সাহারা মরুভূমির উপর এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে খামসিন বলা হয়, গিনি উপকূল অঞ্চলের মানুষেরা খামসিনকে বলে হারমাট্টান, প্রচণ্ড গরম পড়ে, এই গরমের জন্য একরকমের বাতাস বয়ে যায়, সেটাই হচ্ছে খামসিন, তাই তো? আর গিনি উপকূলের মানুষেরা ওটাকেই বলে হারমাট্টান। 4-এর প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার আছে 3 করে, 3-2-6। 4-এর 1, নিত্যবাহ নদী কাকে বলে? উদাহরণ দাও, যে সমস্ত নদীগুলোতে সারা বছর বরফগুলা জল থাকবে তাদেরকে নিত্যবাহ নদী বলবো, উদাহরণ কী বলতো? ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু ইত্যাদি। 4-2, টিকা লেখো অশোক রাকৃতি হ্রদ,
নদীর বাঁকের একদিক খাড়াপাড়ের দিকে জলস্রোত বেশি থাকে আর উল্টো দিকে অর্থাৎ ঢালুপাড়ের সঞ্চয় বেশি হয়, ফলে নদীর একপাড় যেমন ভাঙে তেমনি অন্য পাড় গড়ে, অর্থাৎ একপাড় ভেঙে পরিষ্কার হয়ে যাচ্ছে আর একপাড় তৈরি হচ্ছে, অর্থাৎ আর একপাড়ে কী হচ্ছে মাটি সঞ্চিত হয়ে উঁচু হয়ে যাচ্ছে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনও কখনও নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ কী হচ্ছে মাটি সঞ্চিত হয়ে মূল নদী থেকে সেটা আলাদাই হয়ে যাচ্ছে। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। তারপরে দেখো 4-3 নম্বর রেগুলিত সম্পর্কে যা যেন লিখো, নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে, অর্থাৎ কী হচ্ছে পাথর বা শিলা কী করছে ভেঙে যাচ্ছে, কখনও টুকরো শিলা কখনও পড়ে থাকে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে বা পড়ে থাকছে, কখনও বা দূরে চলে যায়, আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠে ভেঙে যাওয়া শিলার এই চূর্ণের স্তরকেই রেগুলিত বলা হয়। রেগুলিত থেকেই কিন্তু অবশেষে মাটি সৃষ্টি হয়। হামাদা ও রেক্কি আফ্রিকা মহাদেশের সারা মরুভূমির অঞ্চলের যেসব অঞ্চলগুলি শক্ত পাথরে ভর্তি আর বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হচ্ছে হামাদা নামে পরিচিত। প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। রেক্কি আফ্রিকা মহাদেশের সারা মরুভূমি অঞ্চলের যেসব অঞ্চলগুলিতে বালির সঙ্গে পাথরের টুকরো, অর্থাৎ বালিও থাকবে সঙ্গে সঙ্গে পাথরের টুকরোও থাকবে, সেই অঞ্চলগুলোকে আমরা বলবো হচ্ছে কি রেক। এবার দেখো 5-এর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নাম্বার থাকবে 5। ক নম্বর, মাটি সৃষ্টি নিয়ন্ত্রকগুলি সম্পর্কে যা যেন লিখো। ক নম্বর, নদীর উচ্চ প্রবাহ ও নিম্ন প্রবাহের মধ্যে পার্থক্য লিখো। প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়ো। 5-এর প্রশ্নগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবে, পড়ে নিও। দাদার ক্লাসে অন্যান্য সব সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সাজেশনও দেওয়া হবে দেখবে। আর যদি দাদার ক্লাসে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।